টি অমরনাথ বোর স্যারের কাছে। উনি আমাদের আলটিমেট ফাইনাল জাজমেন্টটা দিয়েছেন কিছুদিন আগে। আমাদের জাজমেন্টের মূল কথা ছিল 2002, 2005, 2007 এবং 2009 সনে তৎকালীন গভর্নমেন্ট যে নোটিফিকেশন মূলে পিজিটি শিক্ষকদের চাকরি দিয়েছিলেন, 2002 সনে যে শিক্ষকটা ছিল তারা 2005 সনে চাকরি পেয়েছে, 2007 পেয়েছে, আমরা পেয়েছি 2010। আমাদের নোটিফিকেশনটা পুরোপুরি আলাদা ছিল। আমাদের নোটিফিকেশনটা কোনো মতেই এখানে চ্যালেঞ্জ হয়নি, এটাই আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের এই জাজমেন্টের মাধ্যমে। প্লাস আমরা তন্নাতের কেসের মধ্যে যে চাকরিগুলো গিয়েছিল তার মধ্যে প্রধান কারণ ছিল নোটিফিকেশন চ্যালেঞ্জ এবং আর ছিল পলিসি চ্যালেঞ্জ। এই দুটো মেইন পয়েন্টে 10,300 দেশে চাকরিগুলো গিয়েছিল। আমাদের কথা ছিল আমাদের পিজিটির তরফ থেকে না আমাদের নোটিফিকেশন চ্যালেঞ্জ হয়েছিল, কারণ আমাদের নোটিফিকেশন পুরোপুরি আলাদা ছিল। সরকারি যে উকিলরা ছিল সেটাও প্রমাণ করতে পারেনি, স্যার অমরনাথ বোস স্যারের এজলাসে প্রমাণ করতে পারেনি, এবং আমাদের আমরা যে চ্যালেঞ্জ সেটাও ওনার প্রমাণ করতে পারেনি। তার ভিত্তিতে ফাইনাল জাজমেন্টে টি অমরনাথ বোস স্যার বলেছেন আমাদের যে টার্মিনেট করা হয়েছে ওটা একটা অমনিভাস, মানে হাওয়ায় উড়ে আসা একটা টার্মিনেশন করা হয়েছে, যেটা পুরোপুরি ইললিগ্যাল। এবং 2020 সনের মার্চ মাসের 31 তারিখে যে টার্মিনেশন লেটারগুলো, লেটার তো আমাদের সবাইকে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি, একটা ওভারঅল একটা টার্মিনেশন লেটার ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, ওইটাকে পুরোপুরি তুমি খারিজ করে দেন। এবং তারপর বলেছেন খারিজ করার পর সরকারকে একটা লিবার্টি দিয়েছে যে নতুন একটা সার্কুলেশন দিন, যেই সার্কুলেশন মধ্যে আপনাদের কারণ দেখাতে হবে, কোনো জাজমেন্ট দেখাতে হবে, কি কারণে পিজিটি শিক্ষকদের আপনারা টার্মিনেশন করছেন, কি কোন জাজমেন্টের ভিত্তিতে আপনি পিজিটি শিক্ষকদের টার্মিনেশন করছেন সেটা আপনাদের দেখাতে হবে। যদি দেখাতে পারেন তাহলে ঠিক আছে, এবং এটা দেখানোর পর যদি পিটিশনার মানে পিজিটিরা যদি মনে করে যে এটা আমাদের স্যাটিসফাইড হয়নি, আমরা কিন্তু আইনের সাহায্য নিতে পারবো। পিটিশনাররা কিন্তু আবারও সরকার যদি এটা যদি না মানে বা আমাদের যদি সার্কুলার জারি না করে ইন্ডিভিজুয়াল টার্মিনেশন লেটার যদি না দিতে পারে সেই জায়গায় আমরা কিন্তু আবার কোর্টে যেতে পারবো, এবং যদি না দিতে পারে যেতে পারবো, আপনি যদি দ্বিতীয় দিয়ে দেন এবং প্রপার কজ দেখাতে হবে, কারণ দেখাতে হবে, এবং কোন জাজমেন্টের ভিত্তিতে আমাদের টার্মিনেশন করা হচ্ছে সেটা ওনাদের দেখাতে হবে। দেখানোর পর আমরা যদি এগ্রি, আমরা যদি না স্যাটিসফাই হই, আমাদের জন্য আইনের রাস্তা উনি খুলে দিয়েছেন। যেই জিনিসগুলো আমরা এতদিন বলে আসছিলাম যে 2017 সনের অ্যাডহক লেটার প্লাস 2020 সনের যে টার্মিনেশন লেটার, এটা পুরোপুরি ইললিগ্যাল, এটা এতদিন যে আমরা চিৎকার করে এসেছিলাম আজকে আমরা তা প্রমাণ করতে পেরেছি মাননীয় কোর্টের সাহায্যে। এটা আমাদের কথা না, আমাদের কাছে জাজমেন্ট আছে, আমি শুধু জাজমেন্টের মেইন যে কথাগুলো সেটা বলছি। দেখুন স্যার অমরনাথ গো কি লিখেছেন, অ্যাকর্ডিং টু দিস কোড দ্য মেমোরেন্ডাম ডেটেড 31 মার্চ 2020, যেটা দিয়ে আমাদের টার্মিনেশন করেছিল ডিপার্টমেন্ট, ইজ এন অমনিভার্স কমিউনিকেশন, হাওয়ায় উড়ে আসে একটা কমিউনিকেশন, ইজ সেট অ্যাসাইড, খারিজ করেছেন উইথ লিবার্টি টু দ্য রেসপন্ডেন্ট টু পাস এ রিজন অ্যান্ড স্পেসিফিক অর্ডার, কারণ দেখাতে বলছেন, তাহলে কেন দিয়েছেন লিবার্টি দিয়েছে ডিপার্টমেন্টকে, এবং বলছে কারণ দেখাতে হবে কেন টার্মিনেশন করছেন আপনি, এবং যদি তার কারণ দেখাতে পারেন ক্লাস আপনাকে দেখাতে হবে কোন জাজমেন্টের ভিত্তিতে পিজিটি শিক্ষকদের টার্মিনেশন করছেন। স্পেসিফিক অর্ডার ইন দ্য সাবজেক্ট ম্যাটার রিলেটিং টু দ্য পিটিশন, পিটিশনারদের পক্ষে আপনাদেরকে দিতে হবে। ইফ দ্য পিটিশন মানে যারা যারা কেস করেছে উদয়া, ওরা যদি এগ্রিড হয় মানে সহমত পোষণ না করে বাই দ্য সেই ডিসিশন ডিপার্টমেন্টের যে ডিসিশনগুলো, দে ক্যান অ্যাভেল রিমেডিস আন্ডার ল, আমাদের কাছে আইনের রাস্তা উনি খুলে দিয়েছেন। এই যে 7 বছর 9 বছর ধরে যে জিনিসগুলো আমরা চিৎকার করে বলে যাচ্ছি আমাদের টার্মিনেশন লেটার ইললিগ্যাল,
আমাদেরকে বের করা হয়েছে উইদাউট কোনো প্রপার ডকুমেন্টস, এটা আজকে আমরা প্রমাণ করতে পেরেছি। আমাদের এই পিজিটির শিক্ষকরা যারা নাকি এই কেসটা করেছেন, 28টা হিয়ারিং হয়েছে আমাদের। স্পষ্ট করে বলতে গেলে আমরা কিন্তু তন্ময়নাথের কেসের এগেইনস্টে কোনো আমরা যাইনি, তন্ময়নাথের কেস একদম সঠিক ছিল, আমরা তন্ময়নাথের কেসের সঙ্গে যুক্তই না, এটাই আমরা প্রুভ করতে পেরেছি। কারণ আমাদের সমসাময়িক সেম নোটিফিকেশনে 2005 যে পিজিটি শিক্ষকরা আছে, 2007 যে পিজিটি শিক্ষকরা ওরা এখনো চাকরি করছে, অথচ 2010 সনে সেম নোটিফিকেশন যেটা চ্যালেঞ্জ মেনি আমরা টার্মিনেট হই, যেটাকে ইনডিসক্রিমিনেট ডিসিশন বলা হয়, ডিপার্টমেন্ট এটা করেছে এবং এটা আমাদের এই জাজমেন্টে সেটা প্রমাণ করতে পেরেছি। সেই অনুযায়ী আমাদের আইনি পরামর্শদাতাদের পরামর্শ অনুযায়ী আমরা ত্রিপুরার সমস্ত পিজিটি শিক্ষকদের কাছে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদের এই জাজমেন্টটা সহকারে ডিপার্টমেন্টে রিপ্রেজেন্টেশন জমা দিয়ে দিবেন। অলরেডি রিপ্রেজেন্টেশন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে, আজকে থার্ড ডে চলছে, আমরা মোটামুটি 150 জনের মতো রিপ্রেজেন্টেশন জমা দিচ্ছি। আজকের এই প্রেস মিটিংয়ে আমরা ত্রিপুরার সমস্ত পিজিটি শিক্ষকদের কাছে অনুরোধ করছি, যাই আছি আমরা তো আর 1100 নেই, 700-700 হবে, সবার কাছে অনুরোধ করছি আপনারা সবাই দয়া করে ডিপার্টমেন্টে এসে বিভিন্ন কাগজপত্র যেগুলো দরকার লাগবে সেগুলো আমাদের আমরা প্রোভাইড করব। এখানে ডিপার্টমেন্টে আপনি রিপ্রেজেন্টেশন জমা দেবেন, জমা দিয়ে যে কপিটা আছে সেই কপিটা আমাদের কাছে দেবেন, কারণ এই কপিটা আমরা পরবর্তীতে আইনি কাজে লাগবে, এটা পরবর্তী যে আইনি কাজে আমরা যাব সেটা আমাদের এটা লাগবে। কাজে যারাই জমা দেবেন তাদের কাছে অনুরোধ, আপনাদের যে রিসিপ্ট কপিটা আছে এটা আমাদেরকে সেন্ড করবেন, যা যা কাগজপত্র লাগবে সেটা আমরা প্রোভাইড করবো আপনাদের, আপনারা শুধু দয়া করে রিপ্রেজেন্টেশন জমা দিন। তার সঙ্গে আমি ত্রিপুরার সম্মানিত শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং সমস্ত ক্যাবিনেট মেম্বার এবং সমস্ত বিধায়কদের কাছে আমি বিনম্র চিত্তে অনুরোধ করছি, আমরা পিজিটি শিক্ষকরা তন্ময়নাথের কেসের সঙ্গে কোনোভাবেই যুক্ত না, আমাদের নোটিফিকেশনটাও চ্যালেঞ্জ হয়নি, আমাদের পার্সোনাল কোনো চ্যালেঞ্জ, আমাদের পলিসিও চ্যালেঞ্জ হয়নি, দুটো পয়েন্টেই আমরা এখানে সেফ আছি, প্রোটেক্টেড আছি, এটা স্যার অমরনাথ বোর্ড বলে গেছে। কাজেই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, এই অর্ডারের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব পিটিশনার সহ পিজিটি শিক্ষকদের বিদ্যালয়ে চয়ন করার অনুমতি প্রদান করুন, এটাই আমাদের আজকের মূল কথা। তারপরও আমার সহকর্মী কিছু কথা বলবেন। উপস্থিত সব সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রেস মিটটা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। যা কিছু বলার আমার সহকর্মী শ্যামল ভাই সব খুলে বলেছেন, আমি জাস্ট কিছু এক করব। এর আগেই আমি প্রথমে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখানে প্রেস মিডিয়া ভাইরা আছে এটাকে কোনো একটা সংগঠন বলবেন না, আমরা কোনো আলাদা সংগঠন তৈরি করিনি এবং শিক্ষক নেতা হিসাবে তো আপনারা বলবেনই না, এখানে কেউ শিক্ষক নেতা আমরা করি, এবং আপনারা যখন লিখবেন বা বলবেন যে শিক্ষক নেতা অমক এভাবে দিবেন না, আমরা কোনো আলাদা সংগঠন করিনি, কোনো আলাদা সংগঠন নয়। কথা হচ্ছে আমরা রিট্রেন্স টিচার, এখানে তিন ক্যাটাগরির টিচার আছে, পিজিটিরা কেন সেপারেটভাবে কেস করতে হলো আমি এই বিষয়টাকে নিয়ে একটু বলতে চাই, যে এখানে তিন ক্যাটাগরির টিচার, পিজিটি আছে, আমরা জিটি আছে এবং ইউজিটিরা আছে, এবং শেষমেশ পিজিটিরা কেন আলাদাভাবে একটা কেস দাখিল করতে হলো সেই কথাটুকুই আমি বলব। তো আমরা যখন ওই বিভিন্ন জাজমেন্ট দেখি অতীতে, সেই দীপক গুপ্তা মহোদয়ের জাজমেন্ট থেকে শুরু করে
সেভারেল টাইমস আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, যে যে সময় আমরা জাজমেন্ট পাই আমরা দেখি 2, 6 এবং 9 এর অ্যাডভার্টিসমেন্ট, 2, 6, 9 আমরা বারবার দেখেছি। কিন্তু তখন মনে খুব দুঃখ লাগে যে পিজিটিকে অনলি ওয়ান টাইম 23 সেপ্টেম্বর 2009 দুইটা অ্যাডভার্টিসমেন্ট ইস্যু করা হয়েছিল, একটা অ্যাডভার্টিসমেন্ট ছিল যেখানে জিটি, ইউজিটি এবং কেবিটি তাদেরকে ইনক্লুড করে একটা অ্যাডভার্টিসমেন্ট বের হয়েছিল, আর একটা অ্যাডভার্টিসমেন্ট বের হয়েছিল পিজিটিদের জন্য, নোটিফিকেশন নাম্বার সম্পূর্ণ আলাদা আলাদা। 2, 6, 9 আমি কেন বললাম, আমার কলিগ শ্যামল ভাই বলেছিল পাশে পিজিটি নিয়োগ হয়েছে, পাশে অ্যাডভার্টিসমেন্ট দিয়েছে পাশেই নিয়োগ হয়ে গেছে, সাথে অ্যাডভার্টিসমেন্ট দিয়েছিল সাথেই নিয়োগ হয়ে গেছিল, এটা কিন্তু পেন্ডিং ছিল না, পিজিটির ক্ষেত্রে পেন্ডিং ছিল না। তো 23 সেপ্টেম্বর 2009 আরেকটা অ্যাডভার্টিসমেন্ট দেই, দুইটা অ্যাডভার্টিসমেন্ট দেই, একটা হচ্ছে জিটি, ইউজিটি এবং কেবিটি মিলে, এবং আরেকটা হচ্ছে পিজিটি। এর পরবর্তী সময় সাবসিকুয়েন্টলি আমরা যারা অফার প্রাপকরা আমরা জয়েন করি, জয়েন করার পর কিছু ফিস হয়েছে আপনারাও জানেন, তখন আমাদের এখানে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়নি, গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চে কিছু অসন্তুষ্ট বেকার প্রার্থী তারা কোর্টের দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, দ্বারস্থ হতেই পারে, আমাদের বিরুদ্ধে নয়, সিঙ্গল বেঞ্চে কেস চলেছিল, সেই কেসটা ছিল এবং ওইখানে বিকে মহামান্য বিচারপতি বিকে শর্মার বেঞ্চে সেই কেসটা, যে কেসটা ডিসপোজ করা হয়েছিল সেই কেসটা হচ্ছে সুদন মজুমদার ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা, এবং ডিসপুট যখন করেছে স্টেট গভর্নমেন্টকে একটা অর্ডার দিয়েছিল যে একটা কমিটি কনস্টিটিউট করে যারা পিটিশনার তাদেরকে কী কনসিডারেশন করা যায়, সেইভাবে অর্ডারটা দিয়েছিল এবং এইভাবে পত্র পত্রিকাতে অনেকভাবে উঠেছিল, এবং সেইখানে পিজিটি কোনোভাবেই ইনক্লুড ছিল না কিন্তু সুদন মজুমদারের কেসে। সুদন মজুমদার ভার্সেস দ্য স্টেট অফ ত্রিপুরা বারবার আমরা পত্র পত্রিকাতে দেখেছি, যখন আমাদের কেসটা পেন্ডিং ছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সাবসিকুয়েন্টলি ডাবল বেঞ্চ, তখন পত্র পত্রিকাতে আমরা দেখেছিলাম, কিন্তু আমরা সম্পূর্ণ সেপারেট ওই একটা গ্রাউন্ড, যে ওই একটা গ্রাউন্ড নিয়ে আমাদের গ্রিভিয়েন্সটা ছিল। আর একটা গ্রিভিয়েন্স ছিল আমাদের কোর্টে, যে যখন আমরা কেস ফাইল করি তখন সময় জিটিদের মেনশন করে একটা পাবলিক নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশটা দেওয়া হয়েছিল যেটা আমি একটু আগে বলেছিলাম যে সুদন মজুমদারের কেসে, সেই রিট পিটিশন কেস নাম্বার হচ্ছে 2008/2010, সেটা দেওয়া হয়েছিল 12 ডিসেম্বর 2010, কিন্তু পিজিটিদের কোনো নোটিশ ইস্যু করা হয়নি। আমরা সবাই জানি পরবর্তী সময় 2013-14 কিছু ইউজিটি নিয়োগ করা হয়েছিল, আবার কেস হয় 2014-এর জানুয়ারিতে তারা জয়েন করার পর আবার কেস হয়, তখন অলরেডি ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা কেস, সেই কেসটা চলেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি দীপক গুপ্তার জুরিসডিকশনে। তো তখন সময় কেস চলেছিল, তখন আর একটা নোটিশ বের হয় এবং স্পেসিফিক মেনশন করা নোটিশ বের হয়েছিল ইউজিটিটার, সেটা বের হয়েছিল 18 ফেব্রুয়ারি 2014। তো দেখা যাচ্ছে আমাদের থেকে তো কোনো নোটিশই করা হয়নি, তো আমরা ওই গ্রাউন্ডগুলো দেখেছি, দেখার পর আমরা কেস ফাইল করেছি। আরেকটা বিষয় এখানে, এটা তো আমরা সবাই জানি এবং আমাদের যে জিটি ভাইরা আছেন ওরাও জানেন, যে বিভিন্ন সময় আমরা পত্র পত্রিকাতে দেখেছি শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করার কারণে আমাদের চাকরিটা বাতিল হয়েছে। শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই রাইট টু এডুকেশন অ্যাক্টে যারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে গাইডলাইন দেয় যে সংস্থা, সেটা হচ্ছে NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। সেই NCTE এর যে গাইডলাইনটা,
শৃঙ্খলাতে লাগু হয়েছিল 23 আগস্ট 2010। সেটাও আমাদের গ্রিভিয়েন্সে এনেছিল। তো আমরা পিজিটিরা কিছু ব্যতিক্রম ছিল বলে আমরা সেপারেটভাবে কেস করেছিলাম। ব্যতিক্রম ছিল বলে ওই সব গ্রিভিয়েন্সটা দেখিয়ে আমরা কেসটা কেস ফাইল করেছি 2021 সালে। তারপরে আমার যা সভাপতি সমর ভাই উনি তো সব খুলেই বলেছেন এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে 21 থেকে 2023 তিন তারিখ মেতে যখন জাজমেন্ট বের করার মধ্যে দিয়ে কেসটাকে ডিসপোজ করা হয়েছিল মহামান্য বিচারপতি টি অমরনাথ বোস, তখন সে কনক্লুশনে দিয়ে দিয়েছে, আমাদের সমল ভাই বলেছে যে আমাদের যে মেমোরেন্ডাম দেখিয়ে মানে লাস্ট যে মেমোরেন্ডামটা 31 মার্চ 2020 মেনশন করছেন উনি, 31 মার্চ 2020 যে মেমোরেন্ডামটা সেটা একটা অমনিবাস কমিউনিকেশন। অমনিবাস মানে এটাতে কোনো স্পষ্ট এবং স্পেসিফিক কিছু নেই, স্পষ্ট এবং স্পেসিফিক কিছু নেই, এটা একটা অস্পষ্ট, সেই কারণে সেটা সেট অ্যাসাইড। সঙ্গে সঙ্গে রেসপন্ডেন্টকে লিবার্টি দিয়ে দিছে, রেসপন্ডেন্ট দিট ইজ স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টকে লিবার্টি দিছে যে কারণ দেখিয়ে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে একটা অর্ডার পাস করার জন্য রিলেটিং টু দ্য পিটিশনার, আমরা যে গ্রিভিয়েন্সটা যে দেওয়া হয়েছে বা আমরা যে নোটিশ পাইনি অমুক সমুক যে একটা অর্ডার পাস করার জন্য যে অর্ডারটা হতে হবে যুক্তিসঙ্গত রিজনেবল একটা অর্ডার পাস করতে হবে। তো যদি আমাদের মধ্যে থেকে পিটিশনারের মধ্যে থেকে গভর্নমেন্ট যে অর্ডারটা পাস করবে সেটাকে যদি আমরা অ্যাগ্রেপ্ট ইট ইস আমরা যদি এটার সঙ্গে সহমত পোষণ না করি তাহলে আমরা লয়ের ভিতর থেকে অ্যাজ পার ল আমরা রেমিডিসের জন্য আবার কোর্টের দ্বারস্থ হতে পারি। তো ওই সব বিষয়ে আমরা জনসমক্ষে তুলতে চেয়েছিলাম আপনাদের মারফত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যুক্ত ছিল না 2010 আমরা যখন চাকরি পাই, চাকরি পাওয়ার পর কেসটা হয়েছিল কিছু আমরা কিছু লুকাতে চাই না, আমাদেরও কেস হয়েছিল, আমাদের সম্পূর্ণ সেপারেট একটা কেস হয়েছিল। আমি বলছিলাম তো আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষক কখন সময় হয়েছিল।